ও সবাইকে খুব ভালোবাসে, তোমাকেও মনে হয় ভালোবাসে। ওর চেহারা দেখে আমি বুঝতে পেরেছি। যাবি না আমার সাথে? যাবো বাবা। কিরে ও কথা বলছে, দুর্য তুই শুনেছিস? ছোট ভাই, ও ছোট ভাই, কি হয়েছে নাই ভাই? না বলতেছিলাম, মা লক্ষ্মী মেয়ে আমার দুধ নিয়ে এসছে। কি মিষ্টি মুখটা, এই মুখটায় কোনো কথা নেই। আচ্ছা কাছে এসে বসো। আমার ছেলে কি পছন্দ? লজ্জা পাচ্ছে, মুখটা লাল হয়ে গেছে। তোমার মতো যদি আমার একটা মেয়ে থাকতো, জানো আমি না মেয়ে খুব পছন্দ করি, কিন্তু আল্লাহ আমাকে একটা মেয়ে দেয়নি। দুর্যোর বাবাও খুব চাইতো একটা মেয়ে। তুমি আমার মেয়ে হবে? কথা না বললে কি হবে, আমি কিন্তু চেহারা দেখে বুঝতে পারি। শোনো, আমি কিন্তু খুব ভালো শাশুড়ি হব, তোমাকে বুকে ভেতরে আগলে রাখব। তুমি কথা না বললে কি হবে, আমি কিন্তু তোমার চেহারা দেখে সব বুঝতে পারি। আমার ছেলেটাও অনেক ভালো, ও সবাইকে খুব ভালোবাসে, তোমাকেও মনে হয় ভালোবাসে। ওর চেহারা দেখে আমি বুঝতে পেরেছি একটু একটু তোমাকে ভালোবাসে। এবার ও বাড়িতে এলে তোমার বাবার কাছে নিয়ে যাব। এই লক্ষ্মী মেয়েটাকে আমি চাইব, এমনভাবে চাইব যে উনি নাই করতে পারবেন না। কিরে মা, উনি এত সুন্দর করে এত কথা বলছেন, আর তুই কিছুই বলছিস না। আপনি তাহলে ওর বাবা? জি আমি ওর বাবা। কি ভুলটা আমি আপনাদেরকে ভেবে বসে আছি? এত সরল মানুষ আর আমি কি ভেবে বসে আছি? কি ব্যাপার, সবাই এখানে, কি হয়েছে রে? না কিছুই হয়নি আজগর, তোমার ধারণাটা সম্পূর্ণ ভুল। এরা প্রত্যেকই ভালো মানুষ, আর ভালো মানুষের কাজে সবসময় সহায়তা করবে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো, আগে আমার মেয়েটাকে একটু দিন। কতদিন ওকে দেখি না। কি মা যাবি না আমার সাথে? যাবো বাবা। কিরে ও কথা বলছে, দুর্য তুই শুনেছিস? আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। আন্টি আপনি সবই বুঝবেন, একটা প্যাচ লেগে আছে তো, প্যাচটা ছাড়ুক, আস্তে আস্তে আপনি সবই বুঝে যাবেন। আন্টি আমি তাহলে আসি। হ্যাঁ, এতদিন কথা বলনি কেন? হ্যাঁ আমার মনের কত কথা ছিল সব বলতাম, তোমার মনের সব কথা শুনতাম। যাও বাবার সাথে, যাও বাসে। আমার মা সবকিছু স্বপ্নের মতো লাগতেছে, কিভাবে কি হয়ে গেল না? একটা ধাক্কা মানুষের জীবন কতটা পরিবর্তন করে দিতে পারে। এই যে তোমার গাড়ি যেমন আমার গাড়িতে ধাক্কা দিল, আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। কিভাবে পাল্টেলো বলো? তোমার গাড়ি যখন আমার গাড়িকে ধাক্কা দিল, তখন আমি গাড়ি থেকে নামলাম। আমার গাড়িতে যে ধাক্কা দিছে তাকে আমি মারব। নামার পরে তোমাকে দেখার পর আমি নিজেই মরে গেছি।
প্রেম আসলে মরে যাওয়ার মতো একটা রোগ, তাই না? আমি না আসলে বেশি কথা বলতে চাই না, কেন? কারণ আমি কথা শুনতে চাই। এই যে আমি যখন তোমার বাসায় বউ বাসাতে ছিলাম না, আমি না একটা জিনিস খেয়াল করেছি, যারা চুপ করে থাকে, কথা কম বলে, ওদেরকে মানুষ অনেক ভালোবাসে। এই যে তোমার মা, আমি কত ভালোবাসছি। মানুষ কথা বলতে বেশি পছন্দ করে, শুনতে না। ঠিক আছে, আমি সারা জীবন শুধু কথা বলেই যাব, তোমাকে কথা বলতে হবে না, তুমি খালি শুনবা। ছোট ভাই, ও ছোট ভাই, কি হয়েছে নাই ভাই? না, বলতেছিলাম কি, মানে তোমাদের তো বিয়ে হয়ে গেল, আমার কপালে তো এখনো বিয়ে হইল না, আমার কি বিয়ে হবে না? ভাই হবে, তোমার বিয়ে হবে, টুম্পার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, কালকের মতো তোমার বিয়ে হয়ে যাবে। ও ছোট ভাই, আমার কি বিয়ে হবে না? আরে ভাই জানতো বাসর ঘরটা করতে দেন। বুঝলাম না, আমার বিয়ে দিতে এসে এখন তারাই বিবাহিত, আর আমি এখনো বিয়েটাই করতে পারলাম না। আচ্ছা বলেন না, আমার কি বিয়ে হবে না?